গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ লাইভ সেশন অফ কেমিস্ট্রি ক্রাস কোর্স কেমিস্ট্রি ক্লাস কোর্সে আজকে আমরা দেখব নামি ও বিক্রিয়া অনেক বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো সাধারণত আবিষ্কারের নাম অনুসারে হয়ে থাকে তার মধ্যে একটি আছে রাইমার টাইমান বিক্রিয়া অর্থাৎ আমরা জানি যে সাধারণত ন্যাচারাল সায়েন্স বা প্রাকৃতিক বিজ্ঞানের একটা অংশ আছে কেমিস্ট্রি বা রসায়ন বিজ্ঞান এই রসায়ন বিজ্ঞানে সাধারণত অনেক রাসায়নিক বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো সাধারণত ওই বিক্রিয়াগুলোটি যে আবিষ্কার করেছে তার নাম অনুসারে হয়ে থাকে অর্থাৎ আবিষ্কারের নাম অনুসারে সাধারণত এই বিক্রিয়াগুলোর নাম দেওয়া হয়ে থাকে তার মধ্যে এমনই একটি বিক্রিয়া আজকে আমরা দেখবো যেটা হচ্ছে রাইমার টাইমান বিক্রিয়া সো গাইস প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল বাটন বিলো অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস সো দ্যাট দে ক্যান অলসো ওয়াচ দিস ভিডিও সো গাইস এখন আমরা দেখব রাইমার রাইমার টাইমান বিক্রিয়া অর্থাৎ ফেনলের রাইমার টাইমান বিক্রিয়া বিক্রিয়াকে নাম অনুসারে বিক্রিয়াটি হচ্ছে রাইমার টাইমান বিক্রিয়া বা রাইমার টাইমান রিয়াকশন তো রাইমার টাইমান রিয়াকশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি এখানে প্রথমেই ফেনলকে ক্লোরোফর্ম ও কোষ্টি সোডা দ্রবণের সাথে যুক্ত করে সাধারণত ষাট ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বা ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আমরা উত্তপ্ত করি তাহলে এখানে দেখা যায় যে ফেনলের সাথে কোলোরোফার্ম এবং কোষ্টিক সোডা বিক্রিয়া করে সাধারণত মিষ্টি গন্ধযুক্ত অর্থাৎ মিষ্টি স্বাদ গন্ধযুক্ত একটি যৌগ নতুন যৌগ উৎপন্ন করে যৌগটির নাম সেলিসাইলিক অ্যালডিহাইট অর্থাৎ স্যালিসাইলিক এলডিহাইট উৎপন্ন করে এই জন্য এই যৌগটি আবিষ্কারের নাম অনুসারে নাম বলা হয়েছে রাইমার টাইমান বিক্রিয়া তো দেখা যাক আমরা সাধারণত ফিনলের সাথে যদি আমরা কোলোরোফার্ম এবং কোষ্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে বেঞ্জিন বলয়ের সাধারণত অর্থ অবস্থানে একটি হাইড্রোজেন পরামাণুই সাধারণত প্রতিস্থাপিত হয় একটি মূলক দ্বারা এখানে যদি আমরা আসি যে ফেনলের সাথে বিশেষ করে কোলোরোফার্ম এবং কোস্টেসোডা যুক্ত করে যদি আমরা ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করি তাহলে ষাট ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে কোলোরোফার্ম সোডিয়াম হাইড্রো অক্সাইড এবং ফেনল এই তিনটি যৌগ এই ষাট ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বা তাপমাত্রায় পরস্পরের সাথে বিক্রিয়া করে নতুন একটি যোগ উৎপন্ন করবে যেহেতু এখানে কোলোরফার্ম যুক্ত করা হয়েছে নতুন যোগটি উৎপন্ন করবে যা অর্থ অবস্থানে একটি এলডিহাইটমূলক প্রবেশ করবে ফলে যোগটির নাম হবে সেলিসাই সেলিসাইল এলডিহাইট সেলিসাইল এলডিহাইট বা সেলিসাইলডিহাইট এই যোগটির না বিক্রয়কের নাম অনুসারে অর্থাৎ আবিষ্কারকের নাম অনুসারে যে যোগ এই যোগটি যিনি আবিষ্কার করছেন তার নাম অনুসারে যোগটির নাম হয়েছে রাইমার টাইমন বিক্রি মানে বিক্রিয়াটির নাম হচ্ছে রাইমার টাইমন বিক্রিয়া যৌগটির নাম সেলিসাইল এলডিহাইট বা সেলিসাইলিক অ্যাসিড আমরা এখানে সেলিসাইলিক অ্যাসিডও বলে থাকি বা সেলিসাইল অ্যালডিহাইডও বলে থাকি সেলিসাইল এলডিহাইট তাহলে আমরা দেখলাম যে রাইমার টাইমন বিক্রিয়ায় সাধারণত কীভাবে নতুন একটি যৌগ উৎপন্ন হয় রাইমার টাইমন বিক্রিয়ার মাধ্যমে সাধারণত আমরা নতুন যৌগও পেলাম সেলিসাইলিক এলডিহাইট বা সেলিসাইল এলডিহাইট অর্থাৎ এই যৌগটি সাধারণত আবিষ্কারের নাম অনুসারে হয়েছে সো গাইস এটা ছিল রাইমার টাইমন বিক্রিয়া তো আমরা দেখবো পরবর্তী ভিডিও রাইমার টাইমন বিক্রিয়ার পরবর্তীতে আছে কোপ বিক্রিয়া এবং অ্যাসপিরিন তৈরি বা অন্যান্য রাসায়নিক বিক্রিয়াগুলো আছে বিশেষ করে ফেনলের ফেনলের বিক্রিয়াগুলো আমরা দেখব সো গাইস থ্যাংক ইউ ভেরি মাচ